পাঠ করছি শুক্লা ঘোষালের লেখা গল্প দাদাভাই ভাই আজ ছাব্বিশে শ্রাবণ গত বছর এই দিনটিতে দাদাভাই আমাদের ছেড়ে চলে গেছে সকালবেলা চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আছি কত কথা মনে আসছে গত বছর বৈশাখ মাসে এই মধুমালতীর চারাটা দাদাভাই ভাই বড়ো যত্ন করে লাগিয়েছিল আজ গাছটা ফুলে ফুলে ভরে উঠে সকালের বাতাসে মৃদুমন্দ দোল খাচ্ছে ওর কি দাদার কথা মনে পড়ছে আর ছোট্ট তাতাত যাকে দু বছর বৌদি এই ঘর ছেড়ে চলে গিয়েছিল আজ কি তার বাবার কথা মনে পড়ছে বৌদি বৌদির কি আজকে দিনে দাদাকে মনে করে চোখ দুটি অশ্রুসজল হয়ে উঠছে কে জানে এক বছর আগে সেই অভিশপ্ত দিনটির পরে বৌদি ফিরে এসেছিল দাদা জন্য করণীয় যা কর্তব্য সমস্ত ভরে পালন করেছিল দাদার কাজ শেষ হয়ে গেলে সে শান্তভাবে বিদায় নিয়ে চলে গিয়েছিল জানিয়ে গিয়েছিল দাদার টাকা পয়সার উপর তার কোনো দাবি নেই দাদা ভাই ছোট্টবেলা থেকে বড্ড দায়িত্বশীল ছিল আমার দাদা ভাই আমাদের বাবা বড় বাজারে এক মারোয়ারির দোকানে হিসেব কাজ করতেন মাইনে ছিল সামান্য সংসারটা বড় টেনে টুনে চালাতে হতো পৈতৃক বাড়ির অর্ধেক ভাগ পেয়েছিলেন অর্ধেক ছিল জেঠুর দাদার থেকে চোদ্দ বছরে ছোট ছিলাম আমি অভাবী সংসারে বাবা বিয়ে করেছিলেন বেশ দেরিতে দাদা যখন হয়েছিল তখন বাবার বয়স প্রায় চল্লিশ তাই আমার যখন ছয় সাত বছর বয়স তখন থেকে দেখছি প্রায় বৃদ্ধ ক্ষীণ স্বাস্থ্য অশক্ত বাবাকে ছোট্ট মেয়েটার যত আবদার মেয়েটা তো তার থেকে চোদ্দ বছরের বড় স্নেহশীল দাদা কে শিখিয়েছিল জানি না কিন্তু দাদাকে আমি অনেক দিন পর্যন্ত দাদাভাই বলে ডাকতাম পরে বড় হয়ে আদর আবদারের সময় দাদা বলে আবদার করতাম চার পাঁচ বছর বয়সে দাদার কোলে চড়ে বা আর একটু বড় হলে দাদার হাত ধরে কলকাতার পাড়ায় পাড়ায় ঠাকুর দেখতে যেতাম দোলের দিনে দাদাই এনে দিত রং পিসকিরি আবির কালী পুজোয় দাদার সঙ্গে বাজি ফোটানোর আনন্দ ভাগ করে নিতাম আমাদের ছোট্ট বাড়ির বারান্দায় দাদার সঙ্গে দীপাবলির আলো জ্বালাতাম দাদা পড়াশোনায় বেশ ভালো ছিল ক্লাস নাইন টেন থেকে ছোট ক্লাসে ছেলে মেয়েদের প্রাইভেট পড়িয়ে নিজের হাত খরচের টাকা জোগাড় করত হায়ার সেকেন্ডারির পর দাদা অনেকগুলো টিউশানই করতো এসব কথা মার কাছ থেকে শোনা আমি তখন চার পাঁচ বছরের ছোটো মেয়ে বারান্দায় দাঁড়িয়ে দাদার ফেরার অপেক্ষা করতাম দাদা হাতে করে খেলনা বা খাবার কিছু না কিছু নিয়ে আসতো বাগান পেরিয়ে বারান্দায় উঠে টুপ করে আমায় কোলে তুলে নিত তারপর সারা সন্ধ্যেটাই কাটতো আমার দাদার সঙ্গে হুটোপাটি করে বিএসসি পরীক্ষায় যথেষ্ট ভালো রেজাল্ট করেও দাদার আর পড়ল না আমাদের একতলাটা তো ভাড়া দেওয়া ছিল জেঠুর একটা ঘর ভাড়া নিয়ে সে খুলে ফেললো একটা কোচিং সেন্টার নাইন টেন আর ইলেভেন টুয়েলভে ছাত্রছাত্রীদের অঙ্ক ও বিজ্ঞানের ক্লাস দাদা পড়াশোনায় ভালো বলে বেশ নাম ছিল তাই কোচিং সেন্টারে ভালোই ছাত্রছাত্রী হতে লাগলো কয়েক মাসের মধ্যে কোচিং সেন্টার বেশ জমে উঠল নিজের হাত খরচ চালিয়েও মাকসে কিছু কিছু পয়সা দিতে শুরু করলো তখন অত শত বোঝার বয়স হয়নি তবে বাড়িতে মাঝে মাঝে চিকেন আসতো কোনো কোনো দিন বড় মাছের টুকরো টিফিনে কেক বা মিষ্টিও পেতাম মাঝে মাঝে তবে ওই সামান্য সচ্ছলতাটুকু কদিনই বা ভোগ করা গেল বাবা রিটায়ারমেন্টের সময় এসে গেল বাড়ির রোজগার বলতে তখন বাড়ি ভাড়ার টাকা বাবার সামান্য সঞ্চয়ের সুদ আর দাদার কোচিং সেন্টারের রোজগার খুব টেনে টুনে সংসার চলছিল কিন্তু বাবা ক্রমেই অসুস্থ হয়ে পড়েছিলেন চিরকালই একটু রুগ্ন ছিলেন এখন স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ল খুব বড় কিছু হয়নি অবশ্য কিন্তু মাঝে মাঝে জ্বর সর্দি কাশি লেগেই থাকত তারপর হাঁপানির টান শুরু হলো দাদা কোচিং চালাবার সঙ্গে সঙ্গে প্রাণপণে অন্য চাকরিও খুঁজতে লাগলো ও কখনো বিরক্ত হতো না কিন্তু বাবাকে যতটা পারত আরাম দেবার চেষ্টা করত প্রয়োজন মতো ডাক্তার দেখাতো ওষুধের ব্যবস্থা করতো শীত পড়তে না পড়তে বাবার জন্য চবন প্রাশ ও অন্যান্য ভিটামিন ওষুধ নিয়ে আসতো সাধ্যমতো বাবাকে ফলমূল ও পুষ্টিকর খাবার খাওয়াবার ব্যবস্থা করতো এইভাবে চলতে চলতে দাদা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি পেয়ে গেল দাদা তখন পঁচিশ বছর বয়স কোচিং সেন্টারটা তুলে দিল না নিজে সকালবেলায় উঁচু ক্লাসে ছাত্রদের ক্লাস নিত আর দুজন টিচার ডেকেছিল অন্যান্য ক্লাসগুলো চালাবার জন্য আমাদের সংসারে হঠাৎ অনেকটা স্বচ্ছলতা এলো মা এতদিন সংসারের সমস্ত কাজ নিজের হাতেই করত দাদা কিন্তু এবারে মাকে সাহায্য করার জন্য কাজের লোক রাখল সংসারটা বেশ তত্তর করে চলতে শুরু করলো তবে এই সচ্ছলতার ফল বাবা খুব বেশি দিন ভোগ করতে পারেননি দাদা চাকরি পর মাস সয়েকের মধ্যেই বাবা মারা গেলেন আমাদের ছোট্ট সংসারটা আরও ছোট হয়ে গেল সংসার কারোর জন্য থেমে থাকে না বাবা চলে যাওয়ার পর কিছুদিন বড্ড ফাঁকা ফাঁকা লাগত তারপর সংসার আবার তার নিজের ছন্দে ফিরে এলো দিন কাটতে লাগলো দাদার কোচিং ও কাজ দুই ভালোভাবে চলছিল আমিও আস্তে আস্তে বড়ো হয়ে উঠছিলাম মাধ্যমিক পরীক্ষা কাছে চলে এলো পড়াশোনায় দাদার কোচিং সেন্টারে সাহায্য তো পেতামই তাছাড়া দাদাও সময় মতো আমাকে পড়াশোনা দেখিয়ে দিত ইতিমধ্যে দাদা আমাদের পুরনো ভাঙাচোরা বাড়িটাকে ভালোভাবে সারিয়ে তুলে রঙ করে ভোল বদলে ফেলেছিল বাড়ির সামনের এক জমিটা পরিষ্কার করে ফুলের গাছ লাগিয়ে একটু বাগানের চেহারা দিয়েছিল দাদা নিজের ঘরে একটা অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা করলো নিচে একটা ঘর বাতিল হয়ে পড়েছিল সেই ঘরটাতে দুটো একটা শৌখিন ফার্নিচার এনে ড্রয়িং রুমের মতো সাজিয়ে ফেললো এসব দেখে আমি বেশ উৎসাহিত হতাম কিন্তু মা খুশি হতো না কি একটা সন্দেহ মাকে কুড়ে কুড়ে খাচ্ছিল মা কারণে অকারণে খিটখিট করত। মা সন্দেহ অবশ্য অমূলক ছিল না আমিও মাধ্যমিক পরীক্ষায় বসলাম আর দাদা জানালো সে বিয়ে করতে চায় মা যেন খেপে গেল বললে বিয়ে করবি এতদিন কষ্ট করে সবে একটু সুখের মুখ দেখলাম এর মধ্যে তুই আবার সংসারে চাপ বাড়াবি তাছাড়া কোন মুখে বলছিস বিয়ে করবি লজ্জা করছে না তোর ঘরে ছোট বোন রয়েছে যার এখনো বিয়ে হয়নি দাদা বললে তিন দিন তো সবে মাধ্যমিক দিল ওর বিয়ের এখন অনেক দেরি আছে আমার তো তিরিশ হয়ে গেল তাও অপেক্ষা করতে পারতাম কিন্তু সুদেশনাদের বাড়িতে আর অপেক্ষা করতে চাইছে না দেখতে দেখতে আমাদের সম্পর্কটাও তো প্রায় আট বছরের হয়ে গেল আমরা হতবাক হয়ে গেলাম দাদা আট বছর ধরে প্রেম করছে আর আমরা কিছুই জানি না কিন্তু সুদেশনাটাকে জানা গেল সুদেশনা দাদার একেবারে প্রথম দিকে ছাত্রী আজ আট বছর ধরে দাদার সঙ্গে প্রেম বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে গেল মা ভীষণ কান্নাকাটি শুরু করলো বারবার বলতে লাগলো কত কষ্ট করে দাদাকে বড় করেছে কত স্বপ্ন দেখেছে দাদাকে নিয়ে সব স্বপ্ন ব্যর্থ করে দাদা কাকে না কাকে ঘরে আনছে মাকে অনেক বুঝিয়ে রাজি করিয়ে দাদা বিয়ের পাকা কথা বলতে সুদেশনাদের বাড়িতে নিয়ে গেল সুদেশনাকে দেখে আমার তো খুবই পছন্দ হলো খুবই সুন্দরী মেয়ে বাড়িঘরও ওদের খুব সুন্দর বাবা সরকারি অফিসের বড় অফিসার ছিলেন দুই দাদা বড় দাদা কলেজের প্রফেসর ছোট দাদা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওদের কথাবার্তা সকলেরই খুব ভালো সুদেশনার মা যেমন সুন্দর দেখতে তেমনি মিষ্টভাষী খুব আদর যত্ন করলেন আমাদের সকলের হাবভাবে বোঝা গেল আমার দাদাকে খুবই পছন্দ করেন ওরা আর দাদার এই বাড়িতে ভালোই যাতায়াত আছে দাদার আশা ছিল মেয়েকে দেখে আর ঘর বাড়ি দেখে মায়ের পছন্দ হবে কিন্তু বাড়ি ফেরার মুখেই মা বেশ গম্ভীর হয়ে গেল পরে আড়ালা আমাকে বলল ছেলে তো এখন থেকেই অনেকটাই ওদের হয়ে গেছে কত মাখামাখি দেখলি না এরপর তো শ্বশুরবাড়ির কথাই উঠবে বসবে দাদা শ্বশুরবাড়ির কথায় ওঠা বসা করেছিল কি না জানি না কিন্তু মা তার কথার জ্বালায় বৌদির জীবন নরক করে দিতে কসুর করেনি বৌদির কোনো কিছুই মার ভালো লাগতো না তার হাঁটা চলা কথাবার্তা সব কিছুতেই মা হয় ত্রুটি অথবা মতলব খুঁজে পেত বৌদি জোরে হাসে জোরে কথা বলে তার চলাফেরা মদ্যদের মতো বেশ সাজগোজ করে যখন তখন বারান্দায় গিয়ে দাঁড়ায় পুরুষ ঘাসা মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমি প্রথম প্রথম বৌদিকে পছন্দ করলেও আস্তে আস্তে মার কথায় বেশ বুঝতে পারলাম বৌদির অনেক ত্রুটি সে অবশ্যই দাদাকে আমাদের কাছ থেকে সরিয়ে নিচ্ছে আগে দাদা যেখান থেকেই আসুক আমার সঙ্গে প্রথম কথা বলতো এখন দাদার মন পড়ে থাকে বৌদির দিকে মাঝে মাঝে ওরা বেড়াতে যায় সিনেমায় যায় আমার কথা তখন মনেও পড়ে না অবশ্য দাদা কখনোই আমার জন্য চকোলেট বা আইসক্রিম আনতে ভুলতো না তাছাড়া অনেক সময় ওদের সঙ্গে আমাকেও বেড়াতে নিয়ে যেত তবুও বেশ বুঝতে পারতাম দাদার অনেকটা টানি বৌদির ওপর পড়ে গেছে আমিও আমার অধিকার প্রয়োগ করতে লাগলাম দাদা অফিস থেকে এসে আমাদের সঙ্গে চা খেত তারপর নিজের ঘরে ঢুকে যেত আমি সারা দিন বৌদির ঘরে না গেলেও দাদা এলো ওদের ঘরে গিয়ে বসতাম যতক্ষণ আর রাতের খাবারে ডাক আসতো ততক্ষণ ওই ঘর থেকে নড়তাম না ওদের যে বেশ অসুবিধা হচ্ছে বুঝতে পারতাম কিন্তু কেয়ার করতাম না বৌদের সঙ্গে কথাবার্তা খুব একটা বলতাম না বললো ছাড়া ছাড়াভাবে বা অবহেলার সঙ্গে কিন্তু বৌদি ঘরে না থাকলে তার ঘরে ঢুকে তার ড্রেসিং টেবিল ও অন্যান্য জায়গায় হটকে দেখতাম দাদা নতুন কিছু কিনে দিয়েছে কিনা তাকে তেমন কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে মাকে গিয়ে লাগাতাম মাও সময় বুঝে দাদাকে লুকিয়ে লুকিয়ে বৌদিকে জিনিস কিনে দেবার জন্য কথা শোনাতো এইভাবেই দিন যাচ্ছিল আস্তে আস্তে বৌদি আর আমাদের মধ্যে একটা পাঁচিল উঠে গেল একদিকে আমি আর মা আর একদিকে বৌদি দাদা মাঝখানে থেকে ক্রমাগত স্যান্ডউইচ হচ্ছিল বৌদি কিন্তু প্রাণপণের চেষ্টা করতো নিজের কর্তব্যটা করবার মার সঙ্গে হাতে হাতে রান্না ঘরের কাজ করবার চেষ্টা করতো কিন্তু মার বৌদির কোনো কাজেই পছন্দ হতো না দাদার কাজের চাপ কমাবার জন্য বৌদি কোচিংয়ের অনেকটা দায়িত্ব নিয়ে নিয়েছিল সেই কোচিংয়ের কয়েকটা ক্লাস করত। টাকা পয়সার হিসেব রাখতো মাস্টারমশাইদের মাইনে দেবার ব্যবস্থা করত। বছরে একবার করে ছাত্রদের জন্য পিকনিকের ব্যবস্থা করত আর বেশ ধুমধাম করে কোচিংয়ে সরস্বতী পুজো করত। দাদার উপর চাপ একটু কমেছিল তাছাড়া বৌদির এই নতুন দুটির ব্যবস্থা পিকনিক ও সরস্বতী পুজোর জন্য কোচিংয়ের পপুলারিটি বেড়েছিল মার কিন্তু এসব মোটেই পছন্দ হচ্ছিল না মা ক্রমাগত দাদার কাছে গজগজ করত কোচিং সেন্টার করবে যদি তাহলে ঘরের কাজ করবে কখন এই সবই হচ্ছে ফাঁকিবাজি তোরা আমাকে আর কতদিন তোদের সংসারে দাসে বাঁধে করে রাখবি আর মেয়েটার তো বিয়ে দিতে হবে কোচিংয়ে টাকা পয়সাগুলো সব বউয়ের হাতে দিচ্ছিস আর সে ইচ্ছে মতো ওড়াচ্ছে এসব কথা মা মোটে আস্তে আস্তে বলতো না যেভাবে বলতো তা সবই বৌদির কানে যেত দাদা বেশিরভাগ সময় চুপ করে থাকতো কোনো প্রতিবাদ করতো না কিন্তু বৌদির এগুলো খুবই বোধহয় গায়ে লাগতো সে আস্তে আস্তে কথাবার্তা একেবারেই কমিয়ে দিয়েছিল বেশিরভাগ সময় ঘরের দরজা বন্ধ করে বসে থাকত এটা মা সহ্য করতে পারতো না আমাদের জেঠিমার কাছে পাড়া প্রতিবেশীদের কাছে গল্প করত। বড় লোকের মেয়ের মাটিতে পা পড়ে না আমাদের সঙ্গে কথা বলে না সর্বদা দরজা বন্ধ করে থাকে যে আমরা মুখ্যসূক্ষ গরিব মানুষ আমাদের সঙ্গে কথা বলবে কেন দাদার বিয়ের প্রায় আট মাস পর দাদা বৌদিকে নিয়ে কোথাও একটা একা যাবার সুযোগ পেলো বিশেষ কথাও নয় দিন চারেকের জন্য পুরী থেকে ঘুরে আসার প্ল্যান করলো সেই মতো ওরা জিনিসপত্র গোছাতে লাগলো মা প্রথমে কিছুই বলল না তারপর আস্তে আস্তে গজগজ করতে শুরু করলো আমার তো সারা জীবন কোথাও যাওয়া হয়নি সে ছেড়ে দে আমাদের জীবন তো ওই রকমই ছিল কিন্তু বোনটাও তো কোথাও যায়নি আজ পর্যন্ত ওকে তো একটু নিয়ে যেতে পারিস কি আর অসুবিধা করবে এক পাশে না হয় পড়ে থাকবে এ ব্যাপারটা একেবারেই ঠিক হচ্ছে না বুঝে আমি আপত্তি করলাম আমি কিছুতেই ওদের সঙ্গে যেতে রাজি হলাম না দাদা হাঁপ ছেড়ে বাঁচল বছর দুয়েক পরে বৌদি কনসেপ্ট করলো দাদা বৌদি দুজনেই খুব খুশি আমিও খবরটা শুনে বেশ উত্তেজিত হয়ে পড়লাম আমাদের বাড়িতে দুধ খাবার খুব একটা রেওয়াজ ছিল না দুধ আনা হতো শুধু চা খাবার জন্য দাদা দুধের পরিমাণ বাড়িয়ে দিল দাদা আশা করেছিল মা ঠিকই বুঝবে আর বৌদিকে প্রতিদিন প্রয়োজন মতো দুধ দেবে মা তার কাজ দিয়েও গেল না দু একদিন অন্তর পায়েস ক্ষীর মিষ্টি এসব করে দুধটা খরচ করতে লাগলো শেষে দাদা একদিন বলে ফেলল রোজ রোজ এটা সেটা করে দুধ খরচ করছ কেন সুদেশনার এখন দুধের প্রয়োজন ওকে প্রতিদিন খানিকটা দুধ করে দিও দাদা খুব একটা অন্যায় কিছু বলেনি কিন্তু যেহেতু বৌদিকে টেনে কথা বলা তাই মা তো রেগে গিয়েছিলই আমারও ভালো লাগেনি দাদা ফল এনে রাখত সেই ফল মা সকলকে কেটে কেটে ভাগ করে দিত বাড়িতে কেউ এলেও চটপট কিছুটা ফল কেটে দিত বৌদির ভাগ্যের যুক্ত নামমাত্র দাদা একদিন আমাকে আড়ালে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ রে তোর বৌদি ফলটল খাচ্ছে তো আমি বিরক্ত হয়ে বললাম খাচ্ছে কিনা বৌদিকে জিজ্ঞেস করলেই তো পারো আমি কি সব সময় সত্যি কথা বলবো দাদা আর কথা বললো না এইভাবে বাড়িতে নতুন অতিথি আসার চমৎকার পরিবেশটা ঘেঁটে ঘ হয়ে যেতে লাগলো তাতান হবার মাস দিনেক আগে ওদের বাড়ি থেকে বৌদিকে নিয়ে গেল বৌদি আবার বাড়িতে ফিরল পাঁচ মাসের তাতানকে নিয়ে তাতান আসার পর বাড়িতে একটা আনন্দের ঢেউ বয়ে গেল আমি তো পারলে সারাক্ষণই বৌদির ঘরে বসে তাতানকে নিয়ে খেলা করতাম মাও তাতানকে তেল মাখিয়ে দিত স্নান করিয়ে দিত তাতানকে নিয়ে খেলাও করতো তবে বেশি দিন এমন শান্তির পরিবেশ থাকলো না মার সঙ্গে বৌদির আবার খিটিমিটি শুরু হলো বাচ্চাকে কি খাওয়ানো হবে কতক্ষণ অন্তর খাওয়ানো হবে কিভাবে স্নান করানো হবে সব কিছু নিয়েই সংঘাত শুরু হলো বৌদি বাপের বাড়িতে এতদিন তার মার কথা মতো একভাবে ছেলেকে লালন পালন করেছি এখন সবেতেই মা খুঁত ধরলে সেই বা শুনবে কেন তার ছেলে তো এতদিন ভালোই ছিল কিছু তো হয়নি কিন্তু এসব নিয়ে ঝগড়া লেগেই থাকতো বাচ্চার যদি একটু ঠান্ডা লাগতো বা কোনোদিন একটু বমি করতো মা তা নিয়ে তুমুল কাণ্ড শুরু করত বৌদি প্রথম প্রথম চুপ করে থাকলো আস্তে আস্তে সেও মুখ খুলেছিল সব ঝগড়া ঝাঁটি বেশিরভাগ সময় দাদা অফিস থেকে বাড়ি এলে শুরু হতো মা বিড় করে দাদাকে বোঝাবার চেষ্টা করত। বৌদির ফুলের জন্য তাতানের কত ক্ষতি হচ্ছে এই সব নিয়ে মাঝে মাঝে ধুমধুমার কাণ্ড বেঁধে যেত কখনো কখনো দাদা ধমকে বৌদিকে চুপ করে দিত কখনো কখনো রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যেত এরকমই এক সন্ধ্যাবেলায় দাদা অফিস থেকে আসার পরে কোনো এক তুচ্ছ কারণে ঝগড়া শুরু হলো তারপর সেই ঝগড়া মূল রাস্তা থেকে অলি গলি বেয়ে কোথায় কত দূরে চলে গেল তার ঠিকানা নেই মা বৌদি দুজনে ভীষণ আক্রোশে দুজনকে তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ করতে লাগলো মা সারা পাড়া জানিয়ে চিৎকার করে বলতে লাগলো বৌদির শিক্ষা সহবত কিচ্ছু নেই সে লোভী সে কোচিংয়ের টাকাগুলো নিয়ে নয় ছয় করছে তাদের বাড়ি থেকে সর করে তার সোনার টুকরো ছেলেকে হাত করেছে বৌদিও ছাড়ার পাত্র নয় সেও বললে আপনি আমাদের বাড়ির শিক্ষার কথা বলবেন না নিজেদের দিকে তাকান নিজে যেমন কুচুটে স্বার্থপর পর মেয়েটাকেও তাই তৈরি করেছেন আর আপনার সোনার টুকরো ছেলেটা তো আসলে হাবাগোবা মেরুদণ্ডহীন দাদা অনেকক্ষণ ধরে বৌদিকে থামতে বলছিল এখন আর সহ্য করতে না পেরে বৌদির গালে সপাটে একটা চর বসিয়ে দিল ব্যাপারটা এত আকস্মিক ও অভাবনীয় যে আমিও মা একেবারে চুপ হয়ে গেলাম বৌদি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাদার দিকে তাকিয়ে ছেলেকে কোলে নিয়ে ঘরে ঢুকে গেল পরদিন ভোরবেলা ছেলেকে নিয়ে বৌদি বাপের বাড়ি চলে গেল মা দাদাকে বলল সাহস কত বেড়ে গেছে দেখেছিস তুই আবার ল্যাং ল্যাং করে ওকে আনতে চলে যাস না তাহলে ফিরে এসে মাথায় চড়ে বসবে কদিন চুপচাপ বসে থাক দেখবি নিজেই শ্বশুর করে ফিরে আসবে দাদা কদিন বাড়িতে বসে থাকলো বৌদি এলো না ফোন করলো না তারপর একটা শনিবার দাদা অনেক দেরিতে বাড়ি ফিরিল মুখ শুকনো করে মা বললেন কোথায় গিয়েছিলিস ওদের বাড়ি এতবার বারণ করলাম তোকে ও মেয়ে ভালো নয় ওর যদি হাত ধরিস ও তোকে পা ধরিয়ে ছাড়বে দাদা উত্তর দিল না আবার কদিন চলে গেল আবার একটা শনিবার দাদা বৌদির বাড়ি গেল আর মুখ শুকনো করে অনেক রাত্রে ফিরল মা যথারীতি গোটা কয়েক কথা শোনালো আমার কিন্তু আর ভালো লাগছিল না আমার বারবার মনে হচ্ছিল বৌদি ফিরে আসুক সংসারটা ছন্দে ফিরুক একদিন দাদাকে চুপি চুপি জিজ্ঞেস করলাম বৌদি কি বলছে দাদা বললে ও এই বাড়িতে ফিরতে চাইছে না আলাদা বাসা করতে চায় অনেকগুলো মাস কেটে গেল অনেক রাতে কোনো কোনো দিন টের পেতাম দাদা ফোনে বৌদির সঙ্গে কথা বলছে কাকুতি মিনতি করছে দাদা চোখের তলায় কালি পড়ছিল মুখ শুকিয়ে যাচ্ছিল আমি একদিন বললাম দাদা তাই কর তোরা আলাদা বাসাই কর বৌদিকে নিয়ে আয় তোর সংসার নতুন করে শুরু কর দাদা মলিন মুখে বলল তা হয় না রে বাবা তোদেরকে আমার ভরসায় রেখে গেছে তোদের ছেড়ে কোথায় যাব দেখি তাতানের জন্মদিন তো প্রায় এসেই গেল তার আগে একবার গিয়ে বলবো হয়তো ফিরেও আসতে পারে না বৌদি ফেরেনি তাতানের জন্মদিনের দিনচারে আগে দাদা অনেক আশা করে গিয়েছিল কিন্তু মুখ নিচু করে ফিরে এসেছিল ঠিক তার দুদিন পর মোটো স্লিপিং পিল খেয়ে দাদা চলে গেল আমার দাদা অতি ভালো মানুষ সৎ কর্তব্যপরায়ণ স্নেহশীল মানুষটা আমাদের তিন রমণের অধিকারের সংগ্রামে ক্ষত বিক্ষত হয়ে চলে গেল মা সারাদিন ঠাকুর ঘরে পড়ে থাকে মাকে আর চেনা যায় না সারাদিন বিড় বিড় করে কাকে অভিশাপ দেয় কার কাছে ক্ষমা চাই জানি না তবে মানুষটা তীব্র যন্ত্রণায় যেন দুমড়ে মুচড়ে গেছে দুদিন আগে তিথি অনুসারে দাদার বাৎসরিক ছিল বৌদি আসেনি সে বাড়িতেই কাজ করে নিয়েছি। স্পষ্টতই সে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না কিন্তু আমি আমি কি করব? আমি কি এইভাবে ধীরে ধীরে দাদাভাইকে ভুলে যাব ভুলে যাব বৌদিকে কত ভালোবাসতো দাদাভাই ভুলে যাব? তাতান আমার দাদা ভাইয়ের অংশ না আমি ভুলতে পারবো না আমি সব ভুলে আজকে বৌদির বাড়ি যাব তাতানকে বুকে জড়িয়ে ধরবো সে আমার দাদার রক্ত সব অভিমান সব অহংকার ভুলে বৌদির দুহাত হাত জড়িয়ে ধরে ক্ষমা চাইবো তার জীবনটা তো আমাদের জন্যই নষ্ট হয়ে গেল যদি পরলোক থাকে তবে আমাদের দুই ননদ ভাজে চোখের জলে হয়তো দাদার আত্মা তৃপ্তি পাবে আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন